কণিকা আর কণিকার বড় ননদের সাথে যে সম্পর্কের ফাটল ধরেছে হ্যাঁ এদের ভাই বোনের সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছে না সেটা আজকে কণিকা হাতে নাতে প্রমাণ দিল হুম শুধুমাত্র কণিকার জন্য উজ্জ্বল আর মামুনিদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে যার জন্যই তাদের মধ্যে এত দূরত্ব হয়ে গেছে সেটা আজকে আমরা প্রমাণ পেলাম তো চলো তোমাদেরকেও প্রমাণ দিয়ে আমি দেখাবো যে কীভাবে সম্পর্কটা তাদের ফাটল ধরেছে তার আগে বলি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই কণিকা হুম আমি কাকে নিয়ে বলবো তোমার থামবেলের টাইটেল দেখে বুঝিয়ে গেছো হ্যাঁ কণিকা কণিকার জন্যই শুধুমাত্র কণিকার জন্য উজ্জ্বল আর এর জন্য মানে উজ্জ্বল আর মামনীতির মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে জানো সেটা কিভাবে বুঝলাম আমরা তার ব্লগে কতটা প্রমাণ পাচ্ছি আমরা যে তাদের সম্পর্কে কিভাবে ফাটল ধরেছে হ্যাঁ আর এটা কে বলছে ওই হুম ওই ঘোড়ামুখী ঠিক আছে ওই বলছে যে কীভাবে প্রমাণ পেলাম হ্যাঁ সামান্য নাকি সজনে ফুল হাই ভগবান কণিকা তার ব্লগে বললো যে সজনে ফুলের বড়া অনেক দিন ধরে খাইনি যার জন্য আমাকে প্রচুর খেতে ইচ্ছা করছে মানে খেতে খুব ভালোবাসি তো তার আশেপাশে মানে গাছগুলো ছিল তাদের বাড়ির আশেপাশে সেই গাছগুলো দেখাচ্ছিলো ফুলগুলো দেখাচ্ছিল হ্যাঁ বলছি একদিন মাকে বলবো নিয়ে আসতে খাবো একদিন তো এই ঘরামুখী বলছে হ্যাঁ এই মহারানী বলছে যে তার মামুনিদের বাড়ি মানে তার বড় ননদের বাড়ি এই কিন্তু স্বদিন ফুলের গাছ আছে সে কেন পাঠায়নি এর মানে তাদের সম্পর্কের মধ্যে ফাটল আছে তারা তো খাচ্ছে পেরে পেরে তাই না তাদের নিজের গাছ এবার তারা কেন একে পাঠাচ্ছে না নিশ্চয়ই ওদের ব্লগের ভিডিও মানে ভিডিওগুলো দেখছে আর এই বলছে আমার খেতে ইচ্ছা করছে যখন ভাইয়ের বউর প্রিয় ভাইয়ের বউর খেতে ইচ্ছা করছে তাহলে বড় ননদ কেন পাঠাচ্ছে না নিশ্চয়ই তাদের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে বুঝতে পারছো মানে চিন্তা ভাবনাটা দেখে নাও হুম যে যেই ননদ তার বাড়িতে এসে রান্নাবান্না করে খাওয়াতো যেই ননদ তার বা এই যে মামুনিদি যখনই আসে তখনই কিন্তু ছোট ভাইয়ের বউ হিসাবে তাকে কিন্তু কণিকাকে সত্যিকারই খুবই ভালোবাসে কারণ কণিকা তার ওই মানে ভাইকে হ্যাঁ যেই ভাই সবসময় বিছানায় শুয়ে থাকে সেই ভাইকে ভালোবেসে গোটাটা পরিবার তার ভাগ্নিকে তার শাশুড়িকে হ্যাঁ তার বরকে প্রত্যেকটা পরিবারকে কতটা হ্যাপি রাখে এমন কি তার ভাসুর যখন আসে তারও জন্য কিন্তু খাওয়া দাওয়া মানে যখন আসে কি তার কাছে থাকছে তাই না আর তার যা তো বেশিরভাগই মায়ের বাড়ি থাকে হুম তো তাদেরকে সবাইকে কতটা হ্যাপি রাখছে সে কি দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না তার বড় ননদ তাহলে কি করে তাদের মধ্যে ফাটল ধরলো হ্যাঁ নিজের মনে মনে নিজের বাড়িতে যেমনি শ্বশুর সাথে মিল নাই হুম শাশুড়ি থাকে উপরে শাশুড়ির শরীর খারাপ তবু একবার দেখছি না তার শাশুড়ির কাছে গিয়ে বসে বা শাশুড়ির কাছে কাছে গিয়ে যত্ন করছে কোনো কি দেখছি না নিজের পরিবারে কারোর সাথে মিল নেয় না যার জন্য সে মানে সবার পরিবারে দোষ গুণ দেখতে বেড়ায় আর বিশেষ করে কণিকার কণিকার রক্ত মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবার কণিকার ননদের মানে তাদের ভাই বোনের সম্পর্কের ফাটলের মধ্যে ঢুকে পড়েছে তাদের নাকি ফাটল ধরেছে তাদের মধ্যে কোনো সম্পর্ক ফাটল ধরে হ্যাঁ এবার সেকেন্ড কথা যে এই ঘোড়ামুখী বলছে মানে যে তার এই কণিকা নাকি তার শাশুড়ি মাকে কেন ট্রিটমেন্ট করাচ্ছে না তার শাশুড়ি মা নাকি মানে অসুস্থ আছে ঠিক আছে এবার তার যখন হাতটা ভেঙে গেছিলো মানে শাশুড়ি মার যখন হাতটা ভেঙে গেছিলো তারপরে কিন্তু কণিকা ডাক্তার দেখিয়েছে ঠিক আছে তো একটা মানুষ সুস্থ হতে সময় লাগবে তো তাই না সে উনি হাসছেন উনি খাচ্ছেন উনি কাজ করছেন এটা করছেন ওটা করছেন উনি মনে হয় শারীরিক দিক থেকে যদি অসুস্থ থাকতেন তাহলে কি উনি কাজগুলো করতে পারতেন হ্যাঁ মারলাম হাত আমাদের যখন হাত ভাঙে মানে আমার একবার ছোটোবেলায় হাত কিন্তু ভেঙেছিল সেটা সারতে আমার অনেক দিন লেগে গেছিলো ঠিক আছে উনি কিন্তু হাত মানে আমি দেখলাম বেশ আজকের ব্লগে দেখলাম যে উনি হাতটা বেশ নাড়াচড়া করছেন ভালো রেসপন্স করছেন হাত দিয়ে তাহলে এই কি করে বলছে যে শাশুড়িকে না দেখে মানে কণিকা যত সব দোষ কণিকার ঠিক আছে আরেকটা কথা বলি বন্ধুরা যে কণিকা তার ব্লগে বলেছে মানে কাজের মাসি যখন আসে তো সে নিচেই বাসনগুলো মেজে নিচে মানে কণিকা বাসনগুলো নিচে রেখে আসে সে সেখানে বাসনগুলো মেজে রেখে দেয় ঠিক আছে আবার কণিকা পরে থেকে গিয়ে সে বাসনগুলো নিয়ে আসে উপরে তো কনিকা বললো যে অনেক ভিউয়ার্সই বলেছে নাকি যে সেই বাসনগুলো তুমি কাজের মাসিকে বলো তারা উপরে এসে যেন সে মেজে দেয় কনিকা বলছে তার অসুবিধা হচ্ছে হুম এটাতে কথাই ভুল বললো কণিকা হয় এমনি হতে পারে হ্যাঁ কাজের মাসে যখন আসে তাকে যেগুলো বাছ মানে কি বলবো ওরা না একটু পিঁড়িতে বসে বাসনগুলো মাছতে বেশি ভালোবাসে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝতে খুব একটা ভালোবাসে না কারণ আমাদের বাড়িতেও আছে আমি জানি ঠিক আছে যদিও আমাদের বসেই বাসন মাছতে হয় তবুও কিন্তু জানি মানে ওরা কী কী জিনিসটা পছন্দ করে কীভাবে থাকতে চায় সেটা কিন্তু আমরা জানি হ্যাঁ সে সেখানে কারো সহানুভূতি নেওয়ার জন্য কণিকা এমনি করে নেয় কণিকাকে একটা কথা বলি কণিকা তোমাকেও কিছু বলি যে তোমার শরীরটা এত খারাপ তুমি একটু ডাক্তার দেখাতে পারছো না তুমি জানো তোমার ছাড়া তোমার পুরো পরিবারটাই অচল তুমি জানো তোমার পরিবার তুমি ছাড়া তোমার ওই উজ্জ্বল বা তোমার শাশুড়ি মা বা তোমার ভাগ্নি সবাই হ্যাঁ তুমি গোটা পরিবারটাকে যেভাবে জড়িয়ে রেখেছো তো তুমি যদি ডাক্তার না দেখাও তোমার শরীর যদি সুস্থ না থাকে তাহলে তুমি কি করে সবাইকে মেনটেন করবে তুমি নিজের যত্ন নাও হ্যাঁ আর এই কিছু কিছু নেগেটিভ ভিউ আছে যারা তোমাকে সমার প্রত্যেকটা ব্যাপারে শুধু নেগেটিভ দেখতে পায় তোমার শ্বশুর মশাই নাকি তোমার শাশুড়ি মাকে মেরেছিল কিসের জন্য ওই মানে জমি জমার জন্য কতটা বাজে মহিলা এটা নাকি গোপন সূত্রে খবর পেয়েছে মানে ভাবো যে কতটা ধুরন্ধর মহিলা হ্যাঁ আর মানে যারা কারো গায়ে হাত তোলে তারা নিশ্চয়ই বহু কাপুরুষ হয় তাই না কাপুরুষ বলবো না তারা মানে বদমাস এক নম্বর যারা কারো গায়ে হাত তোলা মানে ভীষণ অপরাধের কাজ তাই না তো কতটা খারাপ ছিল তার শ্বশুর যে তার শাশুড়ির গায়ে হাত তুলেছিল যেমন দেখো ওর বোর দেখে নাও হ্যাঁ প্রত্যেকটা সময় মানে বউ শাশুড়ির সাথে কোনো সম্পর্ক নেই শাশুড়িকে মানে লাগায় না একবার শাশুড়ির সাথে কোনো মানে কী বলবো লেনদেন নেই মানে কখনো দেখেই না তার মিশে হ্যাঁ যে শাশুড়ির সাথে কোনো সম্পর্ক সেই বোটটা চুপচাপ গুমড়ো মুখর মতো সহ্য করছে সেইভাবেই কিন্তু সে সবাইকে ভাবছে হুম আর এই ফালতু মিথ্যে কথা বলছে যে শাশুড়িকে কণিকার শাশুড়িকে নাকি কোন কণিকার শ্বশুরমশায় মেরেছিলো তার জন্য কণিকাকে তার শাশুড়ি মানে এই অবস্থা হয়েছে মানে কতটা ভাওতাগিরি কণিকার প্রত্যেকটা ব্যাপারে তার জ্বলন ঠিক আছে কণিকা যে এই যে নতুন ঘরে এসেছে হ্যাঁ কণিকা নাকি কি বলবো মানে মঞ্জুলিকার মতো নাকি এদিকে ওদিকে কাপ্তার নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে ভাবতে পারছো মানে নিজের ঘরে কিভাবে হাসবে কিভাবে বলবে সেটাও এদেরকে কৈফিয়ত দিতে হবে প্রত্যেকটা ব্যাপারে এদেরকে কৈফিয়ত দিতে হবে হ্যাঁ আর কণিকার ভালোটা মানে কি বলবো এই এই মহিলা মানে প্রত্যেকটা মায়ের মেয়েকে হ্যাঁ বা সন্তানকে ঠিক আছে মেয়ে ছেলে যাই হোক সন্তানকে সে কখনো ভালো চোখে দেখে না প্রত্যেকটা সন্তানের প্রতি তার নজর ঠিক আছে আর এই নজরের জন্য এই এই আজকে এই হাল ঠিক আছে কণিকার মেয়েকে নিয়ে বলেছিল বলেই কিন্তু সে একটা ভিডিও করেছিল বা সেখানে একটা ভিউর্স তাকে কমেন্ট করেছিল সেই কমেন্টে কিন্তু সে লাভ রিয়াক্ট দিয়েছিল যার জন্য কণিকা কিন্তু তাকে মানে স্ট্রাইক দিয়েছিলো সেই স্ট্রাইকের জ্বালা কিন্তু সে আজও অবধি সহ্য করতে পারছে না হ্যাঁ যার জন্য প্রত্যেক দিন সে কণিকাকে মানে কি বলবো একদম চেঁচে খাচ্ছে রক্ত মাংস সব চেঁচে খাচ্ছে কারণ কণিকা যে ওকে শাস্তিটা দিয়েছে সে শাস্তিটা নিজেকে সহ্য করতে পারছে না মেনে নিতে পারছে না যে আমি একটা ভুল করেছিলাম আর সে নাকি বলে যে আমি কারো বাচ্চাকে আক্রমণ করি না কণিকার মেয়ে হ্যাঁ ওইটুকু ছোটো বাচ্চা মেয়ে ওর প্রতি তার নজর ঠিক আছে নিজের মেয়েকে ভালো খাওয়ার দাও ভাগ্নিটাকে দাও না নিজের মেয়েকে ভালো যত্ন করো ওই ভাগ্নিটাকে করো না ভাগ্নিটাকে নাকি ক্যামেরাম্যান সাজিয়ে রেখেছো আর ওর বাড়িতে যখন একটা ভাগনি এসেছিলো একদিনের জন্য দুদিনের জন্য ঘুরতে এসেছিলো তাকেও সে ক্যামেরাটা ধরতে দিয়েছিল কারণ আমরা যারা যারা ভিডিও করি তারা কিন্তু সবাই আমাদের পাশে যারা থাকে তাদেরকে একটু বলি একটু ক্যামেরাটা করে দাও তাই না এর মানে তাকে আমি চাকর বানিয়ে রেখেছি মানে চিন্তা ভাবনাগুলো জাস্ট মানে মানুষের চিন্তা ভাবনা দেখে নাও হ্যাঁ এই প্রত্যেকটা সময় কণিকার কণিকা কি করছে না করছে মানে কণিকার জন্যই তো সে আজ এখানে তাই না কণিকাকে যদি কণিকাটা স্ট্রাইক না দিত ভাবো স্ট্রাইক দিয়েও তাকে উপকার করেছে কণিকা তাই না স্ট্রাইক দিয়েছে বলেই কিন্তু সে কণিকাকে মানে কণিকার সিঁড়ি বানিয়ে কণিকাকে আজকে সে এই জায়গায় হ্যাঁ সাড়ে দশ হাজার সাবস্ক্রাইবার করেছে বা মাসে মাসে পেমেন্ট পাচ্ছে একটা কণিকার কণিকার জন্যই কিন্তু কণিকা তুমি কোথাও না কোথাও তার উপকারই করেছো তাকে স্ট্রাইক দিয়ে তাকে তুমি উপকারই করেছো তুমি না মানে ভালো মানুষ না সব কিছু তুমি ভালোই করো তাকে স্ট্রাইক দিয়ে তখন সে ভেবে মানে বুঝতে পারে যে আমার কতটা উপকার করেছে স্ট্রাইক তুমি যদি অতই খারাপ মানুষ থাকতে তাহলে তার নামে তো লিগাল কেস করতে কিন্তু না তুমি তাকে ওয়া একটা স্ট্রাইক দিয়েছো যাতে সে শিক্ষা পায় কিন্তু সেই শিক্ষাটাও দেখো তোমার মানে তোমার শিক্ষাটাও ওর আশীর্বাদ হয়ে গেল। সেটার জন্য সে আজকে এইখানে হুম তো ভালো মানুষের ছোঁয়াতে না ভালোই কিছু হয় এই এই ঘোড়ামুখী বা এই মহারানী কখনো বুঝবে না এটা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দেবে কমেন্ট করবে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওর করে আমার পাশে থাকবো ঠিক আছে টাকাটা